আজ হলো 14 জুলাই, আমাদের তিতিসোনার জন্মদিন। তিতিসোনা তো আজকে খুব এক্সাইটেড, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে নতুন জামা পরে। আমি চলে এসেছি রান্নাঘরে, আমি বানাচ্ছি চিলি চিকেন, কারণ তিতির আবদার হয়েছে জন্মদিনে ও খাবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই বছর তিতির জন্মদিনটা এখানে মামা বাড়িতেই হচ্ছে, তাই তিতিকে দেখো এত খুশি। আর গল্প করতে করতে দেখো আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। এখন মা স্নান টান করে নিয়ে, আগে আমার ছোট্ট দুটো গোপাল ভাই আছে, আগে গোপাল ভাইকে মিষ্টি আর পায়েস করে ওদেরকে আগে পুজো দিয়ে দিচ্ছে। আর আমাদের তিথি সোনাও স্নান টান করে আরেকটি নতুন জামা পরে চলে এসেছে গোপাল ভাইকে প্রণাম করতে। আমার মা এবার রান্না বান্না শুরু করে দিয়েছে। মা বানাচ্ছে ফ্রাইড রাইস, মটন কষা। আমার দায়িত্ব ছিল শুধুমাত্র চিলি চিকেনটা বানানো। এখন দুপুরবেলাতে বাড়ির সবাই চলে এসছে, বড়রা এবার তিশিকাকে ধান ধুপো দিয়ে আশীর্বাদ করে মিষ্টি খাওয়াবে। আগে ছোটবেলাতে জানো তো, তিতি যখন অনেক ছোট ছিল তখন এই আশীর্বাদ করার সময় ও খুব কান্না করতো, যখনই শঙ্খ বাজতো উলু দিত আওয়াজ শুনেই কান্না আরম্ভ করে দিত। আর এখন দেখো কি সুন্দর ভালো মেয়ের মতো চুপচাপ ওখানে বসে আছে, সবাই একে একে ওকে আশীর্বাদ করছে আর ও চুপ করে বসে আছে। সত্যি দিনগুলো মনে হচ্ছে কত তাড়াতাড়ি যেন পেরিয়ে যাচ্ছে। এই সেই দিনে হলো আর আজ এই সেই ছোট্ট মাটার 4 বছর পূর্ণ হয়ে গেল। আশীর্বাদ পর্ব শেষ, এবার লাঞ্চ করে নেওয়ার পালা। দিদি খুব ভালোবাসে কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে। খাওয়া দাওয়ার পর তিতি ঘুমিয়ে পড়েছে দিদুনের কাছে, আর এখানে আমি আর তিতির পাপা মিলে ওর সন্ধ্যাবেলার বার্থডে ডেকোরেশনটা করছি। কিন্তু জানো তো আজকে একটা খুব খারাপ জিনিস হয়ে গেছে। সকালবেলাতে তিতির পাপা মিষ্টি আইসক্রিম ওগুলো আনতে গেছিল, তখনই বললাম যে কেকটা নিয়ে আসো, কিন্তু ও বললো যে বিকালবেলাতে নিয়ে আসবো, অত বড় কেকটা এনে কোথায় রাখবো, ফ্রিজে আবার জায়গা হবে কিনা। তাই আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিক কথাই, তো বিকালে নিয়ে আসবো। আর এদিকে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে, সে আর কমছেই না। আমরা ভাবছি যে কখন যাব কখন যাব, ঠিক আছে চলো আগে ডেকোরেশনটা করে নিই, কিন্তু ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেল এখনো বৃষ্টি কমছেই না। সন্ধ্যে 6:30 পর্যন্ত দেখলাম তাও বৃষ্টি কমছে না। শেষমেশ কোনো উপায় না পেয়ে এই বড় একটা ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কেক নিতে। তো কেক নিতে এসে পড়ে ছাতাতে কি আর বৃষ্টি মানে বলো, পুরো ভিজে গেছি, সে মানে কি বাজে একটা অবস্থা। আর কেকটা যেহেতু একটু বড় ছিল তো দিদির পাপা বললো যে তুমিও চলো, না হলে পরে আমি যদি আবার একা একা না আনতে পারি, কেকটা যদি আবার নষ্ট হয়ে যায়, সেই ভেবে আমিও গেলাম। দুজনা মিলে ছাতা নিয়ে পুরো ভিজেই গেছি। যাই হোক কি করা যাবে। তারপরে ঘরে এসে দেখি যে তিতিও রেডি হয়ে গেছে। এখানে দেখো আমার বুড়ি মাটা দাঁড়িয়ে আছে, কি সুন্দর করে ডেকোরেশনটা করেছি, ওর কাছে কিন্তু এটা সারপ্রাইজ ছিল, তাই কিন্তু ও খুব খুশি। আর এদিকে আমাদের কেকটা এবার ওপেনিং হচ্ছে, এই যে দেখো বারবি কেকটা। এই কেকটা দেখে তিশিকা খুব খুশি হয়ে গেছে, কারণ ও অনেকদিন ধরে বলছিল আমার জন্মদিনে মাম্মা বারবি কেক বানাবে। কেক আনতে আনতে এত দেরি হয়ে গেল, তারপরে এত সবকিছু এই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে গিয়ে ক্যান্ডেলটা আগে নিভাতেই ভুলে গেছে, আগেই কেক কাটা হয়ে গেছে। এই বৃষ্টিটা আজকে সব গন্ডগোল করে দিল। কিন্তু এর আগে জন্মদিনগুলোতে কোনো বছর এরকম এত বৃষ্টি হয়নি, এই বছরই দেখলাম এত বৃষ্টি হচ্ছে। এমনকি ওর যেদিনে জন্ম হয়েছিল সেই দিনও বৃষ্টি হয়নি কিন্তু। আর দুষ্টুমাটা দুষ্টুমি দেখছো, দাদাকে কেক খাওয়াতে গিয়ে আবার দিদুনকে খাই দিল, আবার পাপাকে খাওয়ালো, আবার মাম্মাকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে নিল। কি দুষ্টুমি করছে, বৃষ্টিতে ভিজে ভিজে কেক আনতে যাওয়াটা চিরকাল মনে থাকবে। তবে তবে তার জন্য যে আমার সোনা মাটা এত খুশি হয়েছে এটা দেখেই মন ভরে যাচ্ছে। আর তিতির জন্মদিনের জন্য তিতির দাদাই তিতিকে এই টেডিটা কিনে দিয়েছে, আর এই যে এই ড্রেসটাও কিনে দিয়েছে যেটা সকালে পরেছিল, আর একটা ড্রেস কিনে দিয়েছে এইটা, আর আমরা কিনে দিচ্ছি পেপার পিগের এই টেন্ট হাউসটা। তার সাথে সাথে তিতির জন্মদিনে প্রতি বছর আমরা কিছু টাকা ওর জন্য রেখে দিই, যেটা ওর ভবিষ্যতে কাজে লাগবে। তিতির জন্মদিনের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।